আসসালামু আলাইকুম। আলু এবং ভুট্টার কিভাবে সমন্বিত চাষ করে লাভবান হওয়া যায় সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো। আলুর সাথে কিভাবে ভুট্টা চাষ করবেন, মেইন ফসলটা হচ্ছে ভুট্টা, তার মধ্যে আলু চাষ করবেন কিভাবে সেটা আমরা আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করি। তো আমরা দুই চাষ করে নিব, আগে খাওয়ানোর জন্য দুই চাষ করে শুকাতে দেব। শুকাতে দেওয়ার পরে আমরা দুদিন শুকানোর পরে আমরা সার ছিটাবো, ইউরিয়া, টিএসপি এবং পটাশ প্রতি শতাংশ প্রতি 3 কেজি, প্রতি শতাংশে 1 কেজি ইউরিয়া, 1 কেজি পটাশ, 1 কেজি টিএসপি এবং 27% 2 কেজি বোরাক এবং 2 কেজি বস্তা সার আমরা মিশিয়ে ছিটাবো। এবং তারপরে আমরা আবার দুই চাষ দেব। দুই চাষ দেওয়ার পরে আমরা মাটিটা দেখব যে কিরকম হয়েছে। দুই চাষ দেওয়ার পরে মাটিটা কিন্তু দুই চাষ চার যখন হয়ে যায় মাটিটা কিন্তু নরম হয়ে যায়, দুলদুল হয়ে যাবে, কিন্তু আলুটা তখন ফলনটা ভালো হবে। তো আমাদের চাষ পর্ব শেষ, সার ছিটানোর পর্ব শেষ, এবার আমাদের আলুর চারা লাগানোর পর্ব। এবং এখানে আলুর চারা দেখতে পাচ্ছেন, এই আলুর চারাগুলো একটা আলু থেকে 2টা বা 3টা আমরা অংশ নিয়েছি, মাঝখানে কেটে কেটে যেখানে দেখছি চারা আছে, অনেক কটা চারা গজিয়েছে, সেইখান থেকে কেটে কেটে 3টা অংশ করে নিব। 3টা বা 2টা বা 3টা, 3টার বেশি নেওয়া যাবে না, বেশি ছোট করলে কিন্তু আলুটা পচে যাবে, আপনার গাছটা হবে না। তাই 2টা অথবা 3টা আমরা করব, যেখানে চারা বেশি আছে সেটা 3টা, আর যেখানে চারা নাই কম আছে 2টা অথবা কোনোটাতে 1টা চারা গজালে 1টাই নিব আমরা। তো অল্প যদি আমরা 1টা আলু যদি একবারে রোপণ করি তাহলে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে বেশি চারা যাবে কিন্তু ফলন কম হবে, তাই আমরা কেটে কেটে নিচ্ছি, তাতে কোনো সমস্যা হবে না, পচবে না। তো আমরা এবার আলুটা কিভাবে গাড়তে হবে সে প্রসেস দেখাবো। দর্শক, এই যে এখানে দেখতে পাচ্ছেন আলু লাগানো হচ্ছে, 9 ইঞ্চি পর পর আমরা চারাটা রোপণ করতেছি। তো আমরা যখন লম্বা সারিটা দিব, আর 24 ইঞ্চি দূরত্ব, 24 ইঞ্চি দূরত্ব দিয়ে আমরা 9 ইঞ্চি পর পর বীজ রোপণ করব। তো এই এই পাশ থেকে আপনারা দেখতেছেন দড়ি, এই দড়ি থেকে আবার 24 ইঞ্চি সরিয়ে আবার দড়িটা টানবো, টানার পরে আমরা 9 ইঞ্চি পর পর আলুটা দেবো। আপনাদেরকে পুরো লাইনটা দেখাবো, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে এখানে 24 ইঞ্চি, আর এই যে এইখানে এই যে আলুর বীজ দেখতে পাচ্ছেন, 9 ইঞ্চি পর পর আমরা লম্বায় রোপণ করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, নাহলে বুঝতে পারবেন না অনেকেই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা আলু কিন্তু লম্বালম্বি ভাবে লাগাচ্ছি, এর মাঝখানে ভুট্টা লাগাবো, সেই প্রসেসটা দেখাবো। এখন আমাদের ভিডিওটি পুরোটা দেখবেন, না দেখলে কিন্তু কোনো অংশে যদি মিস করেন তাহলে কিন্তু আসলে বুঝতে পারবেন না, পরে আজেবাজে কমেন্ট করবেন, তখন কিন্তু আমরা আসলে মন খারাপ করি। আমাদের আলু গাড়ার প্রসেস শেষ, এখন কিন্তু আমরা যে 9 ইঞ্চি পর পর গাড়ছিলাম, আর যে 24 ইঞ্চি মাঝখানে গ্যাপ রাখছিলাম, সেই 24 ইঞ্চির মাঝখান থেকে 1 কোদাল করে বা 3 ইঞ্চি মাটি উঠিয়ে সেই আলুর উপরে ঢেকে দিচ্ছি, আলুটা ঢেকে দিতেছি যেন আলুটা গজাতে পারে। তো আমরা এভাবে আলুটা ঢেকে দিতেছি, দুই সাইড থেকে এভাবে 3 ইঞ্চি মাটি উঠিয়ে দিলে, নিচ থেকে 3 ইঞ্চি মাটি আমরা উঠিয়ে দিতেছি আলুর উপরে। তারপরে উঠানোর পরে দেখেন আমরা ভুট্টাটা কিভাবে রোপণ করব সেটা দেখাচ্ছি। দুই পাশ থেকে উঠে দেওয়া শেষ হয়ে গেছে, আমরা বেড তৈরি করেছি এবং বেডের মাঝখান দিয়ে যে 24 ইঞ্চির মাঝখানে যে গ্যাপটা ছিল সেইখানে একটু নাঙ্গল টেনে আমরা মাটিটা নরম করতেছি, এখানে আমরা ভুট্টা রোপণ করব। আমরা যে ভুট্টা রোপণ করতেছি ঠিক 9 ইঞ্চি পর পরে আবার ভুট্টা রোপণ করতেছি, মাঝখানে একটা দড়ি ফেলে রেখেছি, দড়িটাতে রং দিয়ে নেবেন আপনারা, মেপে 9 ইঞ্চি পর পর রং দিয়ে নেবেন। এবং সেখানে এই জায়গা মতো, সম পরিমাণ মতো যদি আমরা ভুট্টা দিই তাহলে বীজটা আমাদের সঠিক পরিমাণ লাগে এবং সমান সমানভাবে সার, বীজ এবং পানি সম্পূর্ণ সঠিক পরিমাণে পায়, তাই ভুট্টার ফলনও বেশি হয়। তো আপনাদেরকে ভুট্টা লাগানোরও প্রসেসটা দেখিয়ে দিলাম।
আমাদের ভুট্টা লাগানোর প্রসেস শেষ। এখন আমরা 15 দিন পর আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কি ভুট্টা কেমন গজালো এবং আলুর গাছগুলো কিরকম হলো, চলুন আমরা দেখে আসি। আপনারা যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 15 দিন পরে আমার এই যে ভুট্টাগুলো গজিয়েছে এবং আলু এর গাছ গজিয়েছে, দেখতে পাচ্ছেন যে কত সুন্দর গাছগুলো হয়েছে। তবে হ্যাঁ, যদি আপনার এলাকায় শীত প্রচুর পরিমাণে হয় তাহলে অবশ্যই কিন্তু আপনার একটা ঔষধ দিতে হবে, সেটা আপনি দোকানে বললে হবে, যে কীটনাশক দোকানে বলবেন যে আলু খেতে ওষুধ দেওয়ার জন্য, শীত কাটার জন্য একটা ওষুধ লাগবে। তো আমার ওষুধের নামটা অবশ্য মনে নেই, আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেব। আপনারা দেখতে পেলেন ভালো ফলন পেতে অবশ্যই এভাবে আলু চাষ করবেন, ভুট্টা এবং আলু যদি এভাবে সমন্বিত চাষ করেন প্রচুর পরিমাণ কিন্তু লাভ হয়। আপনার এক জমিতে দুই ফসল হচ্ছে এবং ভুট্টার চাহিদা মিটতেছে, আলুর চাহিদা মিটতেছে, আপনাকে তো অন্তত আলুটা কিনে খেতে হচ্ছে না। বর্তমান সময়ে যে আলুর পরিস্থিতি, 50 টাকা কেজি আলু, তবে আরও কত দাম বাড়তে পারে সেটাও বলা যায় না। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আগামী ভিডিওতে দেখা হবে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।